নমস্কার, আমি পাঁচমুড়ার টেরাকোটা শিল্পী ভূতনাথ কুম্ভকার। সারা বিশ্ব আজ করোনা সঙ্গে লড়াই করছে, এই রকম পরিস্থিতিতে লকডাউনে আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। আমার গ্রামে আমার বাড়ি পাঁচমুড়া, একদম প্রত্যন্ত গ্রাম। এখানে বসেই আমার টেরাকোটা শিল্পকর্মকে এই পরিস্থিতিতে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর আমার একটা ক্ষুদ্র প্রয়াস, এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, লাইক করবেন, এই আশা রাখছি। মাঝখানে মোটা রেখে দুদিকে সরু করে দুটো স্টিক আমি বানিয়েছি। মধ্যেখান কিন্তু মোটা, মধ্যেখান মোটা, দুদিকে সরু। সেম আরেকটা স্টিক হলো, এটা হচ্ছে উপর দিক সরু, উপর দিক সরু, নিচ দিক মোটা, এইদিকে মোটা, এদিক সরু। এই আমার তিনটা স্টিক হলো, এটাকে ব্যান্ড করে এটাকে মুড়ে নিতে হবে। শিবের হাতে যেমন ডুগডুগি থাকে, আপনারা অনেকে জানেন, ডুগডুগির মতো, ডুগডুগির মতো বানানো, এইগুলোকে আমি এবার চূড়া লাগাবো। ঘোড়া লাগিয়ে একটা ঘোড়া বানানো হবে। এই ঘোড়া আমাদের গ্রামের দেবদেবীর থানে অনেক জায়গাতে মানত করে, প্রয়োজন হয় পুজোর পারপাসে, পুজোর জন্য। এই স্টিকটা নিলাম, এটাতে এটা ঘোড়ার বডি হলো, এরপর এটাতে ঘোড়ার মুখ বানালাম। সামনের পোর্শনটা তিন আঙুলের মতো উপর দিকের থেকে আমি এটা বাঁকিয়ে নেব মুখ বানানোর জন্য। এটা হচ্ছে তৃতীয় স্টিক, এটাতে আমি মুখটা বানাচ্ছি, সামনের পোর্শনটা বাকি নিয়েছি, এরপরে কান লাগাবো।
সেন্টার এবং পাতলা করে নেব এটি জয়েন্ট করার জন্য। সামান্য একটু মাটি নিয়ে অলঙ্করণ করবো, গলায় একটা মালা লাগাবো ঘোড়াটা, সেই করে আমি পাকিয়ে নেবো এরকম সরু সরু। এরপরে আমি এখানে জল দিয়ে গোলাতে যেখানেই লাগাবো এখানে সেখানে জল দিয়ে আঙুল করে প্রেস দিয়ে লাগাতে হবে। কত সহজে বানানো হয়ে গেল, তিনটা স্টিক দিয়ে খুব সহজে বানানো যায়। এই টেকনিকটা আপনারা অনেকেই পারবেন, একটু দেখলে বা বাচ্চাদেরকে শেখাতে পারবেন, স্কুলে কলেজে মার্কেটে যেখানে লাগে মায়েরা বাচ্চাদেরকে শেখাতে পারবেন। নমস্কার, এই চ্যানেলটি আমার যদি পছন্দ হয়ে থাকে আমি আগামী সময়ে আমি আবার ভিডিও পোস্ট করব। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আশা করছি, তাহলে আমি আবার ভিডিও দিতে পারবো। এরকম ঘোড়া বানিয়ে আপনারা